প্রতিদিনই প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হয় মুমূর্ষু রোগীদের জন্য। মানব কল্যাণে প্রয়োজনীয় রক্ত মানুষের শরীর থেকে পাওয়া যায়, এছাড়া বিকল্প নেই। তাই একটি প্রাণ বাঁচাতে সমাজের সকল অংশের সুস্থ সবল মানুষকে এগিয়ে আসতে হবে। এ সমাজ সকলের। This is ABC News, AGT Live. আজকের কঠিন পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে সেটা আরো গভীরভাবে দেখিয়ে দিচ্ছে। রবিবার শহরের বিজয় কুমার গার্লস এইচএস স্কুলে DYFI, TYF, SFI, TSEU-র উদ্যোগে বরাবরের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। নিশ্চয়ই রক্তদানের মতো মানব কল্যাণকর ভালো কাজ কর্মসূচি আর কি হতে পারে। মাঝখানে একটু থমকে গিয়েছিল, ইদানিং আবার বাড়তে শুরু করেছে। কিছু কিছু জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে, গত সপ্তাহে যেমন হলো, এগুলি হওয়া বাঞ্ছনীয় না। যাদেরকে অ্যাকচুয়ালি এই সমস্ত ভণ্ডুল করার কাজে পাঠানো হচ্ছে আমি তাদেরকে দায়ী করছি না। তাদেরকে যারা প্ররোচিত করছেন, নিয়ন্ত্রণ করছেন, এটা তাদের দায়ী। আমার বিশ্বাস যারা রামনগরের ঘটনায় যুক্ত হয়েছিলেন তারা নিশ্চয়ই হয়তো বুঝতে শুরু করেছেন, না হয় তারা বুঝবে। এই কর্মসূচিটি আরও ব্যাপকভাবে করা দরকার। এখন পরিস্থিতি একটু অন্যরকম। কোভিড পেশেন্টের জন্য রক্ত লাগে কিনা বা লাগবে কিনা এটা চট করে তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু কোভিডের আক্রমণ শুরু হয়েছে বলে অন্যান্য যে রোগ এগুলো তো বন্ধ হয়ে যায়, এবং এরকম অনেক রোগ আছে যাদের রক্তটাই হচ্ছে প্রধান প্রয়োজন, কাজে সেই রক্ত তো দোকান থেকে পাওয়া যাবে না, এটা তো মানুষের দেহ থেকেই সংগ্রহ করতে হবে। কাজে এই জাতীয় শিবিরের আয়োজন খুব বেশি। আমাদের আবেদন থাকবে, আমাদের বিভিন্ন ক্লাব আছে, শুধু আগরতলা কেন সারা ত্রিপুরা, সেই ক্লাবের যারা কর্মকর্তা যে বন্ধুদের উদ্দেশ্যে আবেদন করব তারা ক্লাবকে নিয়ে এগিয়ে আসে এই কর্মসূচি। বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন আছেন, শুধু ছাত্র যুবরা কেন, তাদেরকেও এগিয়ে আসা উচিত। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আছেন, তারাও আগে করবে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে তারাও যাতে এগিয়ে আসেন। বিশেষ করে ছাত্র যুব যে দুটো সংগঠন এই কর্মসূচিতে নানা প্রতিকূলতা উপেক্ষা করে মোকাবেলা করে এখন আয়োজন করে চলেছেন, তাদের উদ্দেশ্যে আমার আবেদন থাকবে শুধু রক্তদানের মধ্যে যেন কর্মসূচিটি সীমাবদ্ধ না থাকে। চক্ষুদান এটা আবার নতুন করে শুরু করতে হবে, দেহদান। তো আমার বিশ্বাস সামনের দিনে এই সবটা মিলিয়ে এই কর্মসূচিটি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাদের এই যে উৎসাহব্যঞ্জক উদ্যোগ এটা অন্যদেরকে নিঃসন্দেহে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এটা আমার বিশ্বাস। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত যারা রক্ত দিয়েছেন প্রায় 14-15 জন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তাদের কাছে আমাদের আবেদন থাকবে তারা যাতে বছরে অন্তত বেশি না হলেও 2 বার রক্ত দেওয়ার প্রশ্নের স্বেচ্ছা প্রণোদিত হয়ে এগিয়ে আসেন, এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি, তারাও যাতে এই ধারা অব্যাহত রাখে। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে এটাকে ব্যাপক প্রচারে নিয়ে যেতে, ব্যাপক প্রচারে নিয়ে যেতে হবে। মিডিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কাজেই উভয় অংশের কাছে আমাদের আবেদন এটাকে ব্যাপক প্রচারে নিয়ে যান। এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে নবীন প্রজন্ম, ছেলেরা মেয়েরা, তাদের মনন চিন্তন মানসিকতা, মানবপ্রেমী যে ভাবনা এটাকেও সম্মত হতে কিন্তু সাহায্য করবে। আমি রক্তদান শিবির এসেছি, অন্য বিষয়ে এখানে বলতে যাওয়া আমার দিক থেকে সঞ্চয় হবে না। যদি আপনি
আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে। গত দু তিন দিন আগেও সাত আটজন সাংবাদিক বন্ধু আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তারা যতগুলো প্রশ্ন করেছেন আমার সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধির উপর ভিত্তি করে প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি এই প্রসঙ্গে আজকের পরিস্থিতিতে কোনো জিজ্ঞাসা থাকে আলাদা করে যদি আসেন নিশ্চয়ই কথা হবে, কিন্তু এই রক্তদান শিবিরে দাঁড়িয়ে অন্য বিষয়ে আমি কথা বলতে চাইছি না, এটা সঠিক হবে।